যে এটি যদি তারা না করে তাহলে আসলে তাদের ক্ষমতায় থাকার আসলে কোনো যোগ্যতা নেই। দেখেন আপনারা দেখবেন যে এখানে একটা ফ্লাই ওভার হয়েছে, আবার যদি পত্রিকা খোলেন দেখবেন যে সিরাজগঞ্জ দুই আসনের এমপি ছিলেন জান্নাতারা হেনরি, উনি এই সময়কালেও আরেকটা নমিনেশন পেয়েছে আওয়ামী লীগ থেকে, ওই জায়গায় ওনার হলফনামা জমা দিয়েছে, হলফনামায় ওনার আয় ওনার সম্পদ কত ওনার স্থাবর বাড়ি জমি কত আছে সেই হিসাব দিয়েছে, সেই হিসাবটি হচ্ছে এই যে ওনার সম্পদের পরিমাণ 74,17,00,000 টাকা এই সময়কালে। আর উনি যখন নির্বাচনটা শুরু করেছিলেন 2008-এ তখন ওনার সম্পদের পরিমাণ কত ছিল সেইটাও উনি নিজে উল্লেখ করেছে 12,36,000 টাকা। এখন 12,36,000 দিয়ে যদি 74,17,00,000-এ ভাগ দেন তাহলে ভাগফলটা আসে 618 কোটি টাকা। তার মানে জান্নাতারা হেনরির উন্নতি হয়েছে 618 গুণ। আর আপনারা যারা আমাদের কথা শুনছেন আমার বিশ্বাস কেউই বাজারে যে ঠিক মতন বাজার করতে পারেন না, ভাই বাজার যদি করতে না পারেন ইতিমধ্যে কিন্তু ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এখন বাকি আছে ভাতের অধিকার কেড়ে নেওয়া। এখন যদি ওরা আমেরিকার বিরুদ্ধে কথা বলে তাইলে ওদের তো ক্ষমতা থেকে ওদের নেমে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এই জন্যে তারা এই কথাগুলো বলে না। তার মানে হচ্ছে যে তারা আসলে জনগণের পক্ষের কোনো মানুষ না, এইটা কিন্তু আমাদের বোঝা দরকার।